ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। জানি না এখন যা ওয়েদার চলছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এখন কি অবস্থা আমার জানা নেই। আমার নিজের বাড়িতেও একটা ছোট্ট বেবি আছে, বয়স্ক মানুষও রয়েছে, প্রত্যেকের বাড়িতেই আমি শুনে আসছি যে 8 থেকে 80 আর কি সর্দি কাশি জ্বর লেগেই আছে। তো আমার এই বলার মাধ্যমে, মানে আমার এই পজিটিভিটির কথার মাধ্যমে যদি মানুষজন সুস্থ থাকে, আমার বন্ধুরা, আমার পরিবার যদি ভালো থাকে, সেটাই আমার কাছে অনেক। তাই প্রত্যেকটা ব্লগের শুরুতেই আমি বলে থাকি সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো, বা আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই ওয়েদার চেঞ্জের মধ্যে যদি বাড়ির সবথেকে ছোটো জন যদি বেশি কষ্ট পায় বা সর্দি কাশিতে ভোগে, আর বাকিরা মানে বড়রাও ভালো থাকে না। যাই হোক, এই সব তো লেগেই থাকে, তবুও আমার প্রত্যেকটা ব্লগে আমি এটাই বলবো, সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই যেন ভালো আছো, এটাই আমি কামনা করব। তো যাই হোক, কিছুদিন আগে আমি একজনের বাড়িতে গেছিলাম, মানে শান্তিদির বাড়িতে গেছিলাম। তো ওখানে গিয়ে শান্তিদির বাড়ির ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর দুটো নতুন সিংহাসন কিনেছে ঠাকুরের জন্য। তো আমাকে বলেছিল যে এরকম আলপনা দিয়ে দিতে, আমাকে হট করেই বলে, মানে কোনো রকম প্ল্যানিং ছাড়াই আর কি। অনেক দিন ধরেই আমাকে আর কি বলছিল একদিন আয় একদিন আয়। তো আমি একদিন বললাম যে হ্যাঁ আজকে আমি যাব। তো তার আগের দিনকে বলল তাহলে আমার বাড়িতে এসে একটু আলপনা দিয়ে দিস। আমি বললাম ঠিক আছে। তো আমি বললাম এরকম তুলি আর এরকম ছোট ছোট ডিব্বাতে যে রং পাওয়া যায়, অয়েল পেন্ট বলে, বা দরজা জানালা রং করার জন্য যে রংটা হয় সেই রংটা। তো আমি বলেছিলাম যে কী রঙের পছন্দ, তো বললো লাল রং, যেহেতু সাদা রঙের সমস্ত সিংহাসনগুলো তো এটাই ভালো হবে। তবে আমি বুদ্ধি করে হয়তো বলা হয়নি বা বলে উঠতে পারিনি, একটু হলুদ রং যদি নিয়ে আসতো, ইয়েলো কালারটা, তাহলে কিন্তু খুব ভালো হতো। এখানে শান্তি দিয়ে আবার বুদ্ধি করে নিয়ে এসেছে গোল্ডেন কালার, তো এটা খুব একটা ভালো ফুটবে না। যদি আমাকে আগে থাকতে বলতো তাহলে হয়তো আমি অনেক কিছু আর কি প্ল্যানিং করেই হয়তো যেতাম, অনেক কিছু হয়তো রঙের কথাও বলতাম, বা অনেক কিছু হয়তো মাথায় ঘুরতো, বা ডিজাইনটাও হয়তো অনেক রকমের ভেবে আমি বা প্র্যাকটিস করে যেতাম। একদম হুট করে বলেছে, তো তো তখনই আমার মনের মধ্যে যা আছে বা যেটা আমি পারি সেটাই আমি করে দেওয়ার চেষ্টা করেছি। জাস্ট একটা মানে রাফলি আমি একটা মোবাইলে দেখে নিয়েছিলাম জাস্ট কোনো রকম, তো সেটা দেখেই আমি মোটামুটি ওখানে তোলার চেষ্টা করেছিলাম। কিন্তু যদি আমাকে একদিন আগে বা আরও 2-3 দিন আগে যদি বলতো তাহলে হয়তো আরও অনেক কিছু হয়তো আমার মাথা থেকে বেরোতো, বা অনেক কিছু হয়তো প্ল্যান করে আমি হয়তো যেতাম। যাই হোক, যেটা এখন বেরোচ্ছে বা যেটা এখন আমার ভেতর থেকে ডিজাইনটা বেরোচ্ছে সেটাই এখন করতে হবে, কিছু করার নেই। আসলে শান্তিদি একটু চালাকি করেছে, যদি আমাকে 2-3 দিন আগে থাকতে বলতো বা আমাকে যদি আগে বলেও রাখতো তুই আসবি যেদিন তখন তুই একটু করে দিবি, বা বলতো ওই যে এরকম, তাহলে হয়তো আমি কিছু ভেবে টেবে যেতাম বা অন্যরকম কালারের কিছু ভাবতাম। তো আসলে শান্তিদি ভেবেছে যে রথ দেখা হবে, কলাও বেচা হবে, মানে ও রথ দেখতে আসবে, সেই ফাঁকে ও কলা বেচে চলে যাবে। তো এখানে আসলে এসেছিলাম শান্তিদির বাড়িতে একটু ঘুরতে, তো সেখানে আমাকে বললো একটু আলপনা দিয়ে দিতে। তো আমি দিয়ে দিচ্ছি, এটা আমার কোনো ব্যাপার নাই, আমার আলপনা দিতে খুব ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি আলপনা দিতে, কলকা দিতে, তো এটা আমার কাছে কিছু না। যদি একটু আগে থাক বলতো তাহলে হয়তো আরও ভালো হতো, এটাই আমার বলার। যাই হোক, তো তোমরা দেখতে থাকো, জানি না আমি আলপনাটা আমার মন থেকে যেটা বেরিয়েছে, মানে আমি রাফলি দেখে নিয়েছিলাম একটু আধটু, তো তারপরে দেখার পরও হয় কি, আমার মন থেকে যেটা বেরোয় সেটাকেই আমি বার করি, আমি আর ওটার উপরে কিছু করতে যাই না। আমি যদি দেখে দেখে করি অনেকটা লেট হয়ে যায়, আমি একবার দেখে নিই কোনো রকম একটা দেখে নিয়ে সেটা মাথার মধ্যে যদি খেলে তারপরে ভেতর থেকে যেটা বেরোয় সেটাই ফাইনাল। যাই হোক, তো এখানে আমি শর্টকাটে মানে ভীষণ কম সময়, সবথেকে বড় কথা অনেকটা সময় লাগে, সব ধৈর্য ধরে কাজ করতে হয়, অ্যাটলিস্ট 2-3 দিন ধরে যদি একটু করা যায় ঠান্ডা মাথায় সুন্দরভাবে একদম নিস্তব্ধ ঘরে, তাহলে এগুলো আরও সুন্দর ফুটে ওঠে। তো একদম আমাকে কি বলবো, মানে আমরা গেছি মনে হয় 7টা সাড়ে 7টা, তার মধ্যে আমি মাথায় ঘুরছে যে 9টার মধ্যে আমাকে বাড়ি ঢুকতে হবে, তো অতটুকু টাইমের মধ্যে কতটা কি ভালো হবে আমি বলেই দিয়েছিলাম যে জানি না কতটা কি ভালো হবে, কতটা কি বেরোবে। আগে থাকতে বললে হয়তো একটু প্র্যাকটিসও করে আসতাম, একদম হুট করে বলে দেওয়াতে একটু মানে ঘাবড়েই গেছিলাম। যাই হোক, পরে ভাবলাম যে ঠিক আছে হয়ে যাবে, যেহেতু পারি করে দেবো, যদি একটু প্র্যাকটিস করে নিতাম হয়তো একটু ভালোই হতো।
আর এত কম সময়ের মধ্যে আমি কখনোই আমি নিজের বাড়ির আলপনাও কিন্তু করিনি। তো খুবই কম সময়ের মধ্যে সুন্দর করে সমস্ত আলপনাগুলো আমি নামিয়েছি। আসলে এই সিংহাসনটা খুবই সুন্দর করে সাজিয়েছে, আর মানে সাজিয়েছে মানে করেছে, আর এটাতে বসবে মানে এই এই সিংহাসনে বসবে হচ্ছে মা জগদ্ধাত্রী। এই বাড়িতে আর কি জগদ্ধাত্রী পুজো হয়, তো মায়ের জন্য এই আলপনা। আমার আলপনা দেওয়াতে কোনো কষ্ট নেই এবং ভীষণ ভালোই লাগে। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর এই বাড়িতে যখন জগদ্ধাত্রী পুজো হয়েছিল তখন আমি আসতে পারিনি। তোমরা দেখেছো আমার ব্লগে যে জগদ্ধাত্রী পুজোতে আমি বাপের বাড়িতে গেছিলাম, তো ওখানেই ছিলাম যার জন্য আসতে পারিনি। আমি এলাম হচ্ছে রাস পূর্ণিমার দিনকে। রাস পূর্ণিমার দিনকেও খুব বড় করে পুজো হয়, মানে এক সপ্তাহ পরই এরকমই আর কি। তো এটা তো আগের ভিডিও তোমরা দেখছো, মানে যখন যখন আর কি আমি আলপনাটা দিয়েছিলাম তখন একদম কাঁচা অবস্থায়। তো সব জায়গা যেখানে যেখানে বলেছিল চটপট, মানে ভীষণ তাড়াতাড়িতে, মানে এত তাড়াতাড়ি হয় না কখনো, মানে বলছি না 7:30টায় এসছি, এবার শুরু হয়তো করেছে 8টা নাগাদ সব কিছু রেডি ফেডি করে, আবার 10টা কি 10:30 নাগাদ আমার বেজে গেছিলো বাড়ি যেতে যেতে, তো সবগুলো হয়ে গেছে। তো এটা হচ্ছে আগের ভিডিও। আর তারপরে আমি যখন এলাম মানে এসছি সেটা হচ্ছে রাস পূর্ণিমাতে। তো রাস পূর্ণিমাতে মাকে সুন্দর করে বসানো হয়ে গেছে এবং জগদ্ধাত্রী মা কিন্তু বসেও আছেন, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর প্রায় অনেক দিন পর আমি এই আলপনা দিচ্ছি যার জন্য একটু মনে হচ্ছে যে কাঁচা হাতের কাজ হয়ে গেছে। আমার স্পেশালি ফিল হচ্ছে যে আরও একটু ভালো করে করলে হয়তো হতো, একটু সময় নিয়ে বা ধৈর্য নিয়ে। তো যাই হোক, আমার আলপনা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে কিন্তু জানিও। আর আগেই বললাম যে জগদ্ধাত্রী পুজোতে আমি আসতে পারিনি, তো এই স্থানে জগদ্ধাত্রী মাকে কেমন লাগছে তো সেটাই এবার দেখানোর পালা। তো এটা তো হচ্ছে কিছুদিন আগেকার ভিডিও। নেক্সট আমরা রাস পূর্ণিমার দিনকে আবারও আসি এই বাড়িতে। আমরা জগদ্ধাত্রী পুজোতে আসতে পারিনি, মা বাবা গেছিলো, আমি তো জগদ্ধাত্রী পুজোতে গেছিলাম বাপের বাড়িতে, আগেই বলেছি। তো রাস পূর্ণিমার দিনকে, রাস পূর্ণিমাতে পুজো হয় আর কি, লক্ষ্মীনারায়ণ পুজো হয়। তো সেই দিনকে তোমাদের সাথে শেয়ার করব যে আলপনাটা ঠিক কেমন লাগছে এবং জগদ্ধাত্রী মা কেমন দেখতে হয়েছে। তবে ওদের বাড়িতে দেখলাম যে আমার যে আলপনা দেওয়া ছিল সিংহাসনে, সেখানে প্রায় লাল রঙের একটা আসন দিয়ে ঢাকাই দেওয়া আছে, খেয়াল করছো হয়তো। তো ওইটা আর দেখা যাচ্ছে না। না মায়ের মূর্তিটা দেখলেই মনটা জড়িয়ে যাচ্ছে, সত্যি খুব সুন্দর হয়েছে, বিশেষ করে চোখ দুটো। আর এই মূর্তিটা বলো যে পাথরের, আগে হতো কিন্তু মাটির প্রতিমা পুজো হতো এবং ভাসান দেওয়া হতো। তো বললো যে এবার থেকে আর ভাসান দেওয়া হবে না এবং সুন্দর এই প্রতিমাটা থাকবে সারা জীবন এই বাড়িতে। তো বেশ ভালো লাগলো, সিদ্ধান্ত বেশ ভালো। আর খুব সুন্দর করে সাজিয়েছে মায়ের মূর্তিটাকে এবং মায়ের সিংহাসন সব মিলিয়ে। তো এখানে পুজো টুজো হলো এবং আমরা অনেকক্ষণ বসলাম, গল্প করলাম, আড্ডা দিলাম, তারপরে রাতে ডিনার করলাম। এখানে করেছে পোলাও, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর এখানে আসার পর সত্যি খুব ভালো লাগলো। আর জগদ্ধাত্রী পুজোতে আমরা আসতে পারিনি, এসেছিলো মা বাবা এসেছিলো, আমরা আসিনি, আর ওর তো টাইমই হয় না কাজের জন্য। তো যাই হোক, এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কিন্তু জানিও, স্পেশালি জগদ্ধাত্রী মা এবং আমার আলপনাটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর যাওয়ার আগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা, গুড নাইট।